বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যেখানে দুয়ারের সরকারের মতো ক্যাম্প করে রাজ্যের জনগণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্যের সমস্ত জনগণ যাতে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পান, সরকারি থেকে বেসরকারি নার্সিং হোমে তার জন্য ভোটের আগেই স্বাস্থ্যসাথী কার্ড দিতে মরিয়া প্রশাসন। এমনকি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী। স্বয়ং লাইনে দাঁড়িয়ে থেকে নিজে তুলে নিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড, সেখানে মালদহের হরিশ্চন্দ্রপুরে ধরা পড়ল উল্টো চিত্র। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সরকারি থেকে বেসরকারি সমস্ত হাসপাতালে ঘুরে ঘুরেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পিঙ্কি দাস। চিকিৎসা না পেয়ে সব পরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন পিঙ্কি দেবী। এমনই ছবি ধরা পড়ল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারোডাঙ্গা গ্রামে। আমি বলকে এসেছি, বাচ্চার অসুখ হয়ে গেছে, আমার মেয়ের দুটো ছেলে আছে, অসুখে হয়েছে, আমি চিকিৎসা করতে পারছি না, তো গরিব মানুষ আছি, কোথায় যাব আমার ভাবে চিন্তায় পারছি না, কি করলে ভালো হয়। এই জন্য মমতা দির কাছে অনুরোধ করছি, আমার ছেলে মেয়েকে যেন বাঁচাইলে, দুটো বাচ্চা আছে আমার মেয়ে, কি করে আমি চলতে পারবো আমি ভাবতে পারছি না। আমরা খুবই গরিব, আমার বর ভ্যান চলাই তবে আমি খাওয়াই, ওর স্বামীও দেখে না, ওর শ্বশুরও কেউ দেখে না, আমি কি করি স্যার আমাকে একটু বাঁচান। এক বছর এক মাস হয়ে গেল স্যার। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন, চব্বিশ ঘন্টা লাইভ। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত চব্বিশ পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই।